এর কিছু সাথে আসলে আমাদের গল্পের মিল নেই। আর মোটামুটি আপনারা হয়তো বা সবাই জানেন গল্প সম্পর্কে অনেক দিন ধরে, সেই 2018 সাল থেকে সবাই আমাকে সাপোর্ট দিচ্ছেন। তা এমন কিছু নেই, যেমন এক ভদ্রলোক, সে কালকে একটা পোস্ট দেখেছি, পোস্টটা এই আপনারা দেখতে পারবেন, সে লিখেছে আমি লাভ জিহাদকে প্রমোট করছি। লাভ জিহাদ শব্দের সাথে আমি পরিচিত না, ঠিক আছে। সে সকল হিন্দু সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে এক হওয়ার জন্য, এই সিনেমাটা বন্ধ করার জন্য, কেন এটাও জানি না। সেন্সর বোর্ড থেকে আমাকে প্রচুর সহযোগিতা করছে, কারণ তারা সেন্সর ছাড়পত্র দিয়েছে, তারা জানে এই ছবিটার ভিতরে কী আছে। আর এখন যে ব্যাপারটা সবার কাছে যাচ্ছে, এটা খুবই বিপজ্জনক, মানে এটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার পথে যেভাবে তারা প্রচার প্রচারণা করছে, তাই তো থাকবেই। আচ্ছা, আর একটা হলো, আর এক ভদ্রলোক হলো এই লয়ার সুমন কুমার রয়, সুমন কুমার রয়, উনি একটা উকিল নোটিশ পাঠিয়েছেন। তার আরেকটা হলো কে, বললাম জামিল হোসেন, মোহাম্মদপুরের বাসিন্দা, উনি একটা পাঠিয়েছে, একজন হিন্দু একজন মুসলমান। তা আমার পুরো সিনেমাতে আসলে এমন কিছুই নেই, যদি কোনো ধর্ম নিয়ে কথা বলে থাকে সেটা ধার্মিক, ওই ধর্মের উপরে ওই ধর্মের কোনো গুরুজনের সাথে কথা বলে সেটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। যেমন এরকম আছে বলতে পারেন, এমন যে আমাদের ধর্ম, বা আমি মুসলমান, আমাদের ধর্ম তো কখনোই আসলে একটা পুরুষ আর একটা নারীর অবৈধ সম্পর্কে সাপোর্ট করে না, তাই সেটাই বলা হয়েছে সাপোর্ট করে না, ঠিক আছে, এমন। আর হিন্দু ধর্ম নিয়ে কিছুই বলা হয়নি, তারপরও যে কেমন এটা হচ্ছে আমি না বুঝে উঠতে পারছি না। তাই আমি সবার কাছে সাপোর্ট চাচ্ছি, সবার কাছে সহযোগিতা চাচ্ছি। আমার ছবিটা এমন না, আমরা এরকম চিন্তাভাবনা করে ছবিটা বানাইনি, ছবিটা সুন্দর একটা গল্পের ছবি। এখানে রিলেশন দেখানো হয়েছে, ভাই ভাই ভাইয়ের রিলেশন, বাবা ভাইয়ের রিলেশন, প্রেমিক প্রেমিকার রিলেশন, এমন কোনো অবৈধ রিলেশন কারোর কোথাও দেখানো হয়নি। এখন এই অবস্থায় আমি চাই যে যারা এই অভিযোগগুলো তুলেছেন তারা হয়তো বা শুধরাবেন যে তারা এটা ভুল করেছেন, হয়তো বা সিনেমাটা রিলিজ হলে আপনারাও দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে তারা যা বলছে আমি সেটা করিনি। এই আর সকলের কাছে আপনাদের সহযোগিতা চাই যে কীভাবে কী করা যায়, কারণ এই ব্যাপারের সাথে আমি পরিচিত না, আমি সিনেমা নির্মাণ করি, আর যারা সিনেমার সাথে আছে জানেন তারা অতটা ক্রিটিক্যাল হয় না। তা এটা নিয়ে যেমন আমার উচিত কি এখন, এই যে সিনেমা রিলিজ হচ্ছে অন্তত সপ্তাহখানেক আগে আপনাদের সাথে থাকা, কিন্তু আমি ছিলাম কোর্টে, আমি ছিলাম উকিলের কাছে, আমি এমনকি আমার হিরো হিরোইনের সাথেও বসতে পারিনি, কারণ এইগুলো আমি মানে দেখতেছিলাম, ওরা এদিকে কাজ করতেছিল। এই সব কিছু দিয়ে আদমের সাথে থাকেন, আদমকে সাপোর্ট করেন, আদম খুবই মানে আমাদের গল্প, আপনার আমার আমাদেরই গল্প, এখানে কোনো ধর্মকে মানে উস্কায় দেওয়া হয় নাই, কোনো ধর্মের কোনো মেসেজকে বিকৃত করা হয়নি, এমন কিছুই না, এটা মানুষের আমাদের চলাফেরা, আমাদের জীবনে যা ঘটে যায় এমন গল্প, এইটাই। আর কিছু আপনাদের প্রশ্ন? তারা যে বিষয়গুলো ইস্যু করেছে, যেমন বলেছে কামিনী নামের এক মেয়ের সাথে আদমের সম্পর্ক দেখানো হয়েছে, কামিনী নামের কোনো ক্যারেক্টার আমাদের সিনেমাতে নেই, আর বদম আমাদের সিনেমাতে নেই, কামিনী নামের কোনো ক্যারেক্টারই নেই, এটা অপপ্রচার হচ্ছে, শুধুমাত্র গল্পটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে, কোনো একটা চক্র হয়তো বা এই কাজটা করছে, আমরা বুঝতে পারছি না।